ব্রেকফাস্টের উপর অতটা জোর দিই না। আগে যেমন কি হতো, ব্রেকফাস্ট করতো করে, আজকে যেহেতু মুরগির মাংস হয়নি তাই বেবি লাল ঝোল খা, মুরগি কা জো বেবি হে না। সবচেয়ে বড় কথা নিজেদের বাড়ির ডিমের ঝোল হবে, তাই ডিম সিদ্ধ বসাচ্ছি। আর ডিম সিদ্ধ করার সময় একটুখানি ভিনিগার আর একটু নুন দিচ্ছি যাতে ডিমগুলো ভেঙে না যায়। আর ডিমের সাইজটা দেখলেন, দেখালাম তো, বেশ বড়। এটা আগের দিন যে হরিণঘাটা থেকে ডিমগুলো আনা হয়েছিল সেই ডিমগুলো। তো ডিমের ঝোল হবে, তার সাথে সাথে এই কয়েকটা রয়েছে পটল, সেই পটলগুলো ধুয়ে নিচ্ছি, এগুলো ভাজবো। পটল ভাজা হবে, আর হবে আমার প্রিয় করলা। তো করলা এই দুটোই রয়েছে, ঠিক আছে। তো আমাদের খাওয়ার জন্য সেই জন্য এর মধ্যে একটুখানি আলু দেব আর পেঁয়াজ দেবো, দিয়ে বাড়াবো। দু তিনবার ভালো করে কষলে কষলে ধুয়ে নেবো ডালটা, আর তারপর শুধুমাত্র একটুখানি নুন দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। রান্নাবান্না সব ব্যবস্থা করে দিয়ে, মানে অনেকটাই যেগুলো আর কি আমার দাঁড়িয়ে থেকে না করলেও চলবে সেগুলোর ব্যবস্থা করে দিয়ে এখানে এসে বসলাম। তো এখন বাদ বাকিগুলো করছি। ওই যে বললাম যে পটল ভাজা হবে, তাই পটল কাটছি, আর হচ্ছে গিয়ে করলা কাটছি, এগুলো সব করে নিই ঝটপট করে রান্না আজকে মিস্টারদের খেয়ে তারপর বেরোবে। তো যাই হোক, আজকে আমারও একটু বেরোনোর দরকার ছিল, তো জানি না সেটা কি হবে, আমার বেরোনো হোক না হোক, কিন্তু মিস্টারদের তো কাজের বিষয়, তো কাজের ক্ষেত্রে বেরোতেই হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো যারা আজকে প্রথম দেখছেন আমাকে, তাদের জন্য বলি আমি ঈপ্সিতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে খুব রোদ উঠেছে, আজকে প্রচন্ড বেশ ভালো রোদ উঠেছে, তো এখনো রং ওঠেনি। আমাদের তো ব্রেকফাস্ট অনেক আগে হয়ে গেছে, ব্রেকফাস্টে ওই ব্রেড, যখন ওই ব্রেড খাই ওই একই ব্রেড ওয়াটার দিয়ে, তার সাথে চা থাকে, ওটা দেখাই না। আর সত্যি কথা আমাদের এখন নিত্য নতুন ব্রেকফাস্ট করা প্রায় ঠিক আছে, আর এখন হয় না, কারণ উনি যখন বেরোয় এমন সময় বেরোয় যে লাঞ্চ করে না বেরোলে পরে আর ফিরে লাঞ্চের টাইম থাকে না। তো সেই কথা মাথায় রেখে ব্রেকফাস্টের উপর অতটা জোর দিই না। আগে যেমন কি হতো, ব্রেকফাস্ট করতো করে বেরোলো, বেরিয়ে কাজবাজ সেরে এমন একটা টাইমে চলে আসতো যে সময় মোটামুটি একটু লেট করে হলেও লাঞ্চ করা যেত। এখন সেটা হয় না, এখন একেবারে মানে পুরো বেরিয়ে সব ঝামেলা মিটিয়ে কাজে তারপর আসে। তো এই হচ্ছে তার কারণ। তো চলুন ঝটপট ঝটপট কেটে নিই, পরে আসছি। আজকে যেহেতু মুরগির মাংস হয়নি তাই রনু এখন দেখছে মুরগি দিয়ে লাল ঝোল, দুধের শাক গলে মেটাবে। বসে পড়েছি এবার আমরা খেতে,
রনুবাবুর অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে যে পটল ভাজা আর উচ্ছে আলু যেটা ভাজা আর এটা ডাল, আর তার সাথে ডিমটা আমি একটু পরে এনে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ডিমের লাল লাল ঝোল। এই তো ডিমগুলো বললাম না, বেশ বড় বড় সাইজের, দাম বেশি নয় কিন্তু কোয়ালিটি খুব ভালো। তো রনকে তো অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছি আমি, তো এখন আমরা আবার যে খেতে বসেছি রন একবার করে আসছে, এসে চেক করছে যে আমরা কখন ডিমটা খাবো। যেই খাবো অমনি তখন ও এসে ডিম বেছে বেছে খাবে। এটা প্রত্যেক সময় এখন আমরা ডিম বা মাছ বা যাই করি না, কিন্তু ও তো আগে খাওয়া হয়ে যায়, ও আগে নিজের ভাগেরটা খেয়ে নেয়, পরে আবার এসে আমরা খাচ্ছি দেখে আমাদের দিকে মাছ কখনো মাংস কখনো ডিম যা হোক যেটা হোক সেটা খাবে। তো এখন এই যে আমরা খাবো, ওকে ডাক দেবো, যাই। গুড ইভিনিং। এখন ইভিনিংয়ে আসলাম রান্না করতে। তো রান্না হবে কি, নতুনত্বই কিছুই নেই, মুরগিনির লাল লাল ঝোল। হ্যাঁ, তো আর তার সাথে হ্যাঁ ওটাই শুধু করে রাখছি, সেটা অবশ্য এখনকার জন্য নয়, কালকে দুপুরের জন্য রান্নাটা করে রাখছি। কারণ হচ্ছে গিয়ে কালকে অনেকদিন পর মা বাবা আসবে, বা মা তো এখন কোথাও বেরোবে না, বাবা তো আসে মা, হ্যাঁ মানে মা সেটাই সেটাই মা আর কি, মায়ের কথাই বলছি, মা তো এখন বেরোয় না, তো অনেকদিন পর তো মনে হচ্ছে বাবা বললো যে তাহলে একটু মাকে এখানে নিয়ে আসতে বলেছিল, 15 আগস্ট মিশ্রদেব আসতে বলেছিল। তো 15 আগস্ট বাবা বললো যে আমার অনেক কাজ আছে, বিশাল কাজ আছে, আমি এখন পারবো না, মানে ওই জামা কাপড় কাঁচা টাচা ওই সব বিষয়, তো বললো যে আমি আজকে পারবো না, অন্য মানে নেক্সট যে সানডে আসছে সেই সানডেতে বরং যাবো। তো ঠিক আছে তাই এসো। তো তার জন্য মাকে তো টাইমে খাবার আমি দিই, তো যখন জানেন যে ভোরবেলা ঘুমাই উঠি কত বেলা করে রান্না করতে দেরি হয়ে যায়, সেই জন্য একটা শুধু মাংসটা করে রাখছি কালকে সকালবেলা, তারপর যা যেটুকু হবে সেটা ঝটপট ঝটপট করে নেবো। তো মাংসটা শুধু করে রাখছি আর এখন কোনো কাজও নেই। রাত্রিবেলা মিস্তাতে বল যা আছে সেই খেয়ে নেবে, তো সেই জন্য আর এই বেলাতে যখন কোনো কাজ নেই তাহলে কাজটা একটু এগিয়ে রাখি, রান্নাটা একটা আইটেম করা থাকলেও অনেক সুবিধা হয়। তো এখন মাংসটা নিয়ে এসেছে, কালকে সকালের ঝামেলা আর রাখলো না, মিস্তাদের বললো এখনই গিয়ে নিয়ে আসি। সত্যি কথা বলতে রোববার দিন ভিড় হয় প্রচণ্ড, এখন ফাঁকায় ফাঁকায় গিয়ে নিয়ে চলে আসলো, মাংস করে দেবো আর ব্যাস কিছুই না। ঠিক আছে, তো চলুন এই সব ব্যবস্থা করে নিয়েছি, করি পরে তারপর আসছি। এই যে আমাদের মুরগিনি লাল লাল ঝোল, সেখান থেকে রনবাবুর খাওয়া হয়ে গেছে, আর মিস্টার দেবকে খেতে দেবো। তো গন্ধ দারুন দারুন, যে মাম্মি ড্যাডি আসবে না, বিশেষ করে মাম্মি, সেইজন্য খুব বেশি করে মন প্রাণ দিয়ে করেছি নাকি, আর আমি এতক্ষণ রান্না করতে করতে হেডফোনে ভিডিও ওই লাইভ জয়েন করেছিলাম, দেখছি শুনছিলাম আর রান্না করছিলাম, বেশ ভালো আমার সময়টা কেটেছে, রান্না করতে করতে বেশ বোঝাই যায়নি কখন সময় হয়ে গেছে। দারুন লেগেছিল, ওটা সেকেন্ড পার্টটা এসছে, তো এখন ওটা দেখবো খাওয়া দাওয়া করে। ঠিক আছে, গুড আফটারনুন, আজকে হচ্ছে সানডে আফটারনুন, আজকে মজার কথা শুনবেন, ঘুমিয়েছি একদম সকালবেলা, তারপর তানজিলা যখন কাজ করতে এসছে তানজিলার বেল বাজিয়েছে, তানজিলা ফোন করেছে আমরা কেউ শুনতেই পাইনি, এই আমাদের নতুন বেলটা যেটা হয়েছে কলিং বেলটা হয়েছে না, ওটার আওয়াজটা ভীষণ আস্তে মিষ্টি, হ্যাঁ কিন্তু এতই মিষ্টি যে যেটা মানুষের আর কি ঘুম ভাঙাতে পারে না। তো ফোন করেছিল, আমার ফোনটা ছিল সাইলেন্ট, অ্যাকচুয়ালি রন মাঝে মাঝেই জানেন ফোন আমার ইউজ করে, তো কখন ফোন সাইলেন্ট করে দেয় আমি না বুঝতেও পারি না, একেবারে বুঝতে পারি না, তো যাই হোক সেই সব কারণে তো শুনতেই পাইনি আজকে তানজিলা এসে, মানে লাস্ট আমি মনে হয় ও 11:30 মনে হয় লাস্ট একবার এসেছিলো, আমরা তখনও কেউ শুনতে পাইনি, মানে আমি আর মিশ্রাদেব কেউ শুনতে পাইনি, ভোরবেলা তো ঘুমিয়েছি, ওই যে সিনেমাটা দেখছিলাম হাসিনা দিলরুবা, সিনেমাটা তো খুব ভালো লেগেছে, এবার সে কী হয়েছে সেই সিনেমাটা বারবার করে থেমে থেমে, একবার করে রন বলছে ও ঘুমাবে, একবার মিস্টার দেব যায়, একবার আমি যাই, এই করে করে শেষে মিস্টার দেব তো দেখতেই পেলো না, ও গিয়ে রনকে সামলালো আর সেই আমি থেমে 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 ওই ভোর অবধি
পুরো দেখেছি। তারপরেও সেই বেটা ঘুমায় না, ঝামেলা করে, খেলতে হবে ক্রিকেট। এখন ওই ক্রিকেট নতুন এখন হয়েছে হচ্ছে গিয়ে ক্রিকেটের পুরো সেটটাকে সাজায়, সাজিয়ে এবার ও ফোনের মধ্যে যে ক্রিকেট খেলা হচ্ছে সেটা কোনো একটা ভিডিও সেটা বার করবে। এবার সেই বল যেরকম করছে সেরকম ও দেখবে, আমাদের ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ব্যাট হাতে নিয়ে। ও আগে ভালো করে দেখবে কীরকম বল হচ্ছে, দিয়ে তারপরে এরকম করে বল করবে। তো সেই নিয়ে এত বিরক্ত করছে কি বলবো, আর বলার কিছু নেই। এইসব করে যাই হোক আজকে আমার দেরি হয়ে গেল। তো এরকম বৃষ্টি হচ্ছে, বাবা ফোন করলো, পরে যখন উঠলাম বাবা আজকে তো আজকে মাকে নিয়ে বাবার এখানে আসার কথা ছিল, একসাথে আমরা লাঞ্চ করব। তো বাবা তারপর বললো যে বৃষ্টি পড়ছে কি করবো বলতো, তারা যে তাহলে দরকার নেই, তাহলে তুমি একাই এসো, কারণ আমাদের মায়ের বাড়িতে একটাই মাত্র ছাতা। হুম, তো বললো যে আমি বললাম তাহলে দরকার নেই, এখন বৃষ্টি বাদলে একটু বেরোয় না, একদম বাড়ির থেকে বেরোয় না, তো সেখানে হঠাৎ করে আজকে বেরিয়ে যদি বৃষ্টি বৃষ্টিতে ভেজে তারপর ঠান্ডা লাগে বা যাই হোক জর্জারি এখন সবার প্রচুর ঘরে ঘরে, তো তাতে হিতে বিপরীত হবে। তাই জন্য আমি বললাম যে দরকার নেই, তুমি এসে যেরকম খাবার নিয়ে যাও তুমি বরং নিয়ে যাও, ও অন্য সময় দেখা যাবে। তো বাবা আসলো, বাবা এসে বাবাকে খাবার দিয়ে দিলাম, চিকেন তো করাই ছিল, তার সাথে উচ্ছে ভাজা, পটল ভাজা, ডাল, ডালও কালকের করা ছিল, সেগুলো করে সেগুলো সব ইয়ে করে দিয়ে দিলাম। এখন আমাদের জন্য শুধু একটাই জিনিস রান্না করছি, ওই কালকে মিস্টার দেব বলছিল যে একটু তেল পটল করলে কেমন হয়, তো ভালোই হয়। তো পটল যা ছিল সেখান থেকে কয়েকটা নিয়েছি, নিয়ে এখন তেল পটল করছি। হ্যাঁ দেখাই, তো তেল পটল, তো তেল পটল করার জন্য কড়াইয়ে আগে তেল দিয়েছি অবশ্যই, আর তার সাথে সাথে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন। পটলটা এরকম ছাড়িয়ে আর মাঝখানে মাঝখানে চিরা লাগিয়ে এটাকে আমি ভালো করে ভেজে রেখেছি। তো এইটার মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, আদা, ঠিক আছে, আর আজকে ছোট্ট দেখে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে এবার কষাচ্ছি যতক্ষণ না তেলটা ছাড়বে। তো তেল যখন ছেড়ে যাবে তার মধ্যে একটুখানি ওই পোস্ত, একটুখানি কাজু বাদাম, একটুখানি তারপর হচ্ছে কি দই দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়ে দেবো। এই হয়ে যাবে তেল পটল মাই স্টাইল। তো এই যে দেখুন এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে আলু সিদ্ধ। তো উচ্ছে ভাজা যেটা ছিল, উচ্ছে আলু ভাজা, সেটা মা বাবার জন্য সরিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি, আর আমাদের জন্য এখন আজকে সিদ্ধ দিচ্ছি। রোজ একটু করলা না খেলে না হয় না আমার আজকাল। আর দেখুন এই যেটা পুরো প্রায় কিন্তু মশলা মশলা প্রায় কষানো হয়ে গেছে। ও এর মধ্যে মশলা কী কী আর দিয়েছি, হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে, এই সমস্ত সবই মশলা অল্প অল্প করে দিয়েছি, কারণ আমার পরিমাণটাই তো অল্প রান্নার। এবার এই পেস্টটা বানিয়ে নিই। এই যে এটার মধ্যে দই আছে, কাজু বাদাম অল্প একটুখানি, আর আছে পোস্ত, ঠিক আছে। আর এই যে হয়ে গেছে এটা মানে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম। ঠিক আছে যাচ্ছি আমি। তো যাই হোক এই যে এখানে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম পেস্টটা, তার সাথে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো, আর দেবো পরিমাণ মতো নুন, কারণ নুন দিইনি কিন্তু, নুন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ভালো করে এটা ভালো একসাথে মিশিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো, পটলটা সিদ্ধ হোক তারপর আসছি। এই যে একদম কমপ্লিট, এই হয়েছে ফাইনাল লুক আমার তেল পটলের ফাইনাল লুক। দেখুন তেল ওপর থেকে ভেসে এসছে, মশলা খুব সুন্দরভাবে মিশে গেছে, তো ডান। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই, সব দেওয়া হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আর এইখানে হচ্ছে গিয়ে উচ্ছে মানে করলা সিদ্ধ করা হয়ে গেছে, এটা মধ্যে সর্ষের তেল দেব একদম, আর তার সাথে আর কী যেন বলে একটুখানি ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই সর্ষের তেলে কাঁচা সর্ষের তেলের গন্ধটাই দারুণ লাগে এটার মধ্যে। কাঁচা লঙ্কা দিচ্ছি না, ঝাল দরকার নেই, তো এটাকে ভালো করে মাখবো, মেখে ব্যাস ডান। গুড মর্নিং, চা ফোটার সময় এই যে একটা এই কী যেন বলে ধোঁয়াটা, এটা যে এত ভালো লাগে না কি বলবো। তো চা কমপ্লিট,
চাটাকে একটুখানি ঢেকে রাখবো, তারপর ছেঁকে নেবো। তাও দুদিন তিন দিন ধরে চলছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, এখন যা চলছে না, এখন ইউটিউবেও তো এখন আলাদা করে সংবাদ মাধ্যমরা তারা নিজেরা নিজেদের চ্যানেল খুলেছে। এবার মিনিটে মিনিটে এক একটা খবর আসছে, লাইভ হচ্ছে সব দিকে, চারিদিকে কীরকম প্রতিরোধ তৈরি হয়েছে সেগুলো সব দেখছি, আমি সহ সবাই দেখছে। তো সেই জন্য মানে খুব বেশি ইউটিউবের অন্যান্য কন্টেন্টগুলো একটু কমই মানুষের দেখা হচ্ছে, কারণ সবারই লিমিটেড ডেটা, এরকম কোনো ব্যাপার নেই যে সবার বাড়িতে ওয়াইফাই রয়েছে। তো এখন যেহেতু এই বিষয়টা আমাদের চোখ রয়েছে সবার, মাঝখানে ছিল বাংলাদেশের বিষয়টা, তো সেখানেও আমরা দেখেছেন, তখন আমরা অন্যান্য কিছু সব কিছু ছেড়ে ওই দিকে চোখ রেখেছি। আর এখন তো অবশ্যই তো দিকে দিকে যেরকমভাবে প্রতিবাদ প্রতিরোধ তৈরি হয়েছে, কালকে একটা বিষয় আমার ভীষণ ভালো লেগেছে, যেটা মানে এত বছরে প্রথম এই দৃশ্যটাও যে দেখে যেতে পারবো, হ্যাঁ আমি ভাবতে পারিনি, যেখানে বাঙাল গুটি একসাথে দেখে একটি ঘটি ভাই তার মানে কাঁধের ওপর উঠে এক বাঙাল ভাই সে প্রতিবাদ করছে, মানে ইস্ট বেঙ্গল মোহন বাগানে দুই ভাইকে দেখলাম, মানে সত্যি কথা বলছি ওই দৃশ্যটা দেখে না এত ভালো লাগছে। আগে এই একে অপরকে মানে যেরকম আর কি টোন টিপকিরি তিরোত্তমা বা অভয়া তার জন্য সবচেয়ে বড় কথা নিজেদের বাড়ির মেয়েদের জন্য, সবার বাড়িতেই যাতে আর কোন বাড়িতে তিরোত্তমা অভয়া না হয় সেই জন্য সবাই যেভাবে এগিয়ে এসছে, সত্যি বলছি। তো আমরা যারা যেতে পারছি না ওখানে, তাদের তো পক্ষে শুধুমাত্র দেখে মানে দেখাটাই তাদের পক্ষে আছে না, তারা সেটুকুই করতে পারে। তো সেই জন্য আমি তো দূর থেকে দেখেই ক্ষান্ত হচ্ছি, কারণ আমার পক্ষে তো যাওয়া সম্ভব নেই বাচ্চাকে রেখে বা বাচ্চাকে নিয়ে, ভালো লাগছে খুব দেখতে। তো সেই জন্যই ব্লগটাও এখন ভাবছি ছোটো ছোটো করেই ব্লগ দেবো এবার থেকে, এখন নজর আমাদের ওই বিষয়টাই থাকবে, কারণ সব কিছুর থেকে বড় ওই বিষয়টা আগে, এখন আমি এটুকুই বলবো দোষীরা শাস্তি পাক সেই আশা করব। তবে আমার মনে হচ্ছে যে এই কালকে বা তার আগের দিন যে কারা হামলা করলো আর যে করে সেটা, আর তার উপর কারা এই তিলোত্তমার সাথে বা অভয়ের সাথে বসে খাওয়া দাওয়া করলো, তাদের এখনও কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তাদের জিজ্ঞাসাবাদ করে কিছু বেরোচ্ছে না, তার উপর হচ্ছে গিয়ে তার তিলোত্তমার ডায়েরির পাতা ছেঁড়া শুনলাম, কাঁধের আড়াল করা হচ্ছে, ভগবান জানে বেরোবে কি। ওই একটা ভাইরাল হয়েছিল না অডিও যে আমাদের পোড়া দেশে কিছু হবে না রে, ওই ওই যেভাবে বলছিল না মেয়েটি কথাটা, গলার শর্টটার মধ্যে যে একটা হতাশা ছিল না, সত্যি সেই হতাশাটা আমার একবার গ্রাস করেছিল যখন সুশান্তের বিষয় এত কিছু হয়েও কিছু হলো না, তখন আমারও সেম হতাশা গ্রাস করেছিল। কিন্তু এবার দেখছি, দেখি সব কিছুর তো একটা শেষ থাকে নাকি, তো এবার হয়তো হয়তো দোষীরা শাস্তি পাবে, দেখা যাক। চাইলে তাদের খুঁজে বার করাটা কোনো চাপের বিষয়ই নয়।
দেখা যাক এই বলে, উই ওয়ান্ট জাস্টিস। তো এই বলে ব্লগটা এখানে এন্ড করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। চলতে হ্যায় ফ্রেন্ডস, দোয়া মে ইয়াদ রাখনা।